नमस्कार সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্র শক্তি অনুষ্ঠানে হাজির হয়েছি। এই অনুষ্ঠান আজকে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে বিশেষভাবে সমাদৃত। এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে মানুষ কিছু পায়। অনুষ্ঠানটা শুরু করার আগে সেই ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। ओंकारालवदनं घोरं मुक्तकेशी चतुर्भुजं कालिकं दक्षिणं दिव्यं मुण्डमालाभिभूषितं सद्यच्छिन्न शिरोखर्गो वामार्धकरम्बुजं अभयं वरदाचैव दक्षिणार्धपाणिकं ओं क्रीं श्रीमद्दक्षिणात्तं कालिकायै नमः ओं क्रीं श्रीमद्दक्षिणात्तं कालिकायै नमः ओं क्रीं श्रीमद्दक्षिणात्तं कालिकायै नमः। प्रतिदिन আমার অনুষ্ঠানে কিছু না কিছু বিষয়ের উপর আলোকপাত থাকে। আজ হচ্ছে শনি গ্রহের অশুভ প্রভাব। কারণ শনি গ্রহের অশুভ প্রভাব আমাদেরকে অনেক ক্ষেত্রেই ভীত সন্ত্রস্ত করে তোলে। কারণ শনি হচ্ছে নৈরাশ্যর এবং হতাশার চরম এক গ্রহ। মানুষের মধ্যে সব সময় উৎকণ্ঠা অ্যাংজাইটি বৃদ্ধি করে এই শনি গ্রহ। তাহলে এই যে শনির প্রভাব, অনেকে বলে শনির সাড়ে সাথী জ্যোতিষশাস্ত্র মতে, এবং শনির ধাইয়া। আমি বারবার বলেছি ধাইয়া কিন্তু শনি দৃষ্টি। শনি যখন যেখানে অবস্থান করবেন গোচরে, তার থেকে তৃতীয় সপ্তম এবং দশমে যদি দৃষ্টি থাকে তাহলে আমরা বলবো শনির ধাইয়া। এখন যেমন মীন রাশি, কর্কট রাশি এবং তুলা রাশির ক্ষেত্রে ধাইয়া চলছে। বিশেষত কর্কট রাশিদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে একটা মানসিক উৎকণ্ঠা, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ একটা চিন্তা, এগুলো কিন্তু হবে, শরীরটা নিয়ে ভীষণ ভোগাবে। এইবার শনি কি মানুষকে সত্যি কি রেখে খারাপ করে তোলে, মানুষের জীবনযাত্রা কি দুর্বিষহ করে তোলে, এই নিয়ে নানা বিষয় জ্যোতিষশাস্ত্রে আমরা আলোচনা শুনে থাকি বিভিন্ন মিডিয়াতে। কিন্তু তা নয়, শনি মানুষকে তৈরি করে, অর্থাৎ ন্যায় নীতির কারকগ্রহ হল শনিদেব। আজকে এই যে শনির অশুভ প্রভাব বলি না, শনির যখন ধাইয়া চলবে বা শনির যখন সাড়ে সাথী চলবে, যদি আমরা ন্যায় নীতি মেনে পূজা অর্চনা এবং সঠিক ওয়েতে থাকতে পারি, তবে আমাদের জীবন কিন্তু তরে যাবে। কিন্তু আমরা যদি ছলনার শিকার হই, কাউকে ছলনা করি, মিথ্যে কথা বেশি পরিমাণে বলি, দেখুন বর্তমান যুগে চলতে গেলে দু একটা মিথ্যে কথা ঠিক আছে, কিন্তু বেশি পরিমাণে যখনই বলবেন শনি কিন্তু আপনার উপর বিরূপ প্রভাব সৃষ্টি করে। এবং শনি দেখেছি এই গ্রহ স্যাটার্ন প্রাণে মারে না, অথচ মৃত্যু তুল্য কষ্ট অনুভূত দেয়। আর শনি মঙ্গলের সঙ্গে যখন ট্রানজিটের সম্পর্ক হয়, জন্মকালীন যখন খারাপ অবস্থায় থাকে তখন দুর্ঘটনার শিকার হয়। আমি এমনও দেখেছি। আর দেখেনি কে আছে? হ্যালো হ্যালো নমস্কার, আমি আমার ছেলের বিষয় জানতে চাই। হ্যাঁ, কোথা থেকে বলছো বাবা? কলকাতার বাগাজান থেকে বলছি। তুমি কি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো? হ্যাঁ নিয়মিত দেখা হয়, কিন্তু আজকে ফোন লাইনটা পেলাম আর কি। হ্যাঁ, কি নাম ছেলের? নাম কি ছেলের? নাম হচ্ছে ওমকার ভৌমিক। ওমকার ভৌমিক, জন্ম তারিখ? জন্মের তারিখ হচ্ছে মার্চের 20 তারিখ 2003। মার্চের 20 2003। সময়? সকাল 11:20। সকাল 11:20। আমার তোমার যা যা প্রশ্ন আছে আমার সঙ্গে শেয়ার করবে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে আমি বলে যাই, তারপর দেখবে। জন্মস্থান কি কলকাতা? না না, জন্মস্থান ত্রিপুরা, আগরতলা। আচ্ছা, ওর জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ। ওর রাশি জানা আছে? তুলা রাশি। আচ্ছা, ওর লগ্ন হচ্ছে মিথুন লগ্ন। কেমন? আমি যে বললাম এইমাত্র যে তুলা রাশি, মীন রাশি, কর্কট রাশির ক্ষেত্রে শনির ধাইয়া চলছে, তার ওর উপর শনির ধাইয়া, যার ফলে
ওর পড়াশোনা নিয়ে প্রশ্ন আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই বছর উচ্চ মাধ্যমিক দেবে, ওর রেজাল্ট কেমন হবে? দেখো উচ্চ মাধ্যমিক যে দেবে, বর্তমানে যে শনির ওর উপর রাশির উপর একটা প্রভাব বিস্তার করেছে, যার ফলে দেখবে এই দেখবে টিচার বা শিক্ষক সংক্রান্ত ব্যাপার নিয়ে 11-12 এর মধ্যে একটা ডিস্টার্ব হয়েছিল। দেখো হ্যাঁ, টিচার অর্থাৎ শিক্ষক নিয়ে, বুঝতে পেরেছো? কোনো শিক্ষক বদলাতে হতে পারে বা কোনো শিক্ষকের পড়া বুঝতে পারিনি, এমন ঘটনা ঘটে। আর একটা কিছু ব্যাপার দেখছি, বর্তমান সময়টাতে একটু অন্যমনস্কতা লক্ষ্য করা যাচ্ছে। হ্যালো, কারণ কারণ কি, এই যে লাস্ট 13-13.5 মাস শনির ধাইয়া ও ওর উপর বর্তাচ্ছে, যার ফলে ওকে অন্যমনস্ক করে দিচ্ছে, মানসিক শান্তি বিঘ্নিত করছে প্রচন্ড পরিমাণে। আমি রাশিচক্রের মধ্যে এটা পূর্ণ মাত্রায় দেখছি। কেমন, তুমি এই 4টাকা কাউকে দেখাওনি? না, কাউকে দেখানো হয়নি। দেখাওনি, তাই তো? দেখো পাশ করে যাবে, আজকের ডেটে ওই সাধারণ মানের পাশের কোনো দাম নেই, এবং শনি এখানে অশুভ অবস্থান করছে, কারণ শনির প্রভাব অত্যন্ত অশুভ, রাহু শনির ছন্ন ছাড়া যোগ। কেমন, এই জায়গাটা কিন্তু আমি পূর্ণ মাত্রায় দেখতে পাচ্ছি, অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও, এবং না হলে কিন্তু আগামী দিন এই ছেলে প্রতিষ্ঠা লাভে বেশ বেগ পেতে হবে। আচ্ছা, ও উচ্চ মাধ্যমিকে ও মানে দেবে যে পরীক্ষা, মানে ভালো রেজাল্ট হবে নি বা ডিভিশনের মধ্যে থাকবে নি? দেখো না, ডিভিশন হবে, কিন্তু যতটা এক্সপেক্ট করবে, যতটা আশা করছো ওর উপর, কারণ ওর উপর তোমাদের বড় আশা, বড় অনেক স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে পারবে না। মিলিয়ে নাও আমার কথা, এখনো সময় আছে, এখনো সময় আছে, ইমিডিয়েট ওকে একটা মহাশক্তিশালী সিদ্ধি যন্ত্র এবং একটা রক্ষা কবচ যদি দিতে পারো, তাহলে কিন্তু এই জায়গা থেকে মুক্ত হবে। কেমন, আচ্ছা বাবা, সেকেন্ড ডিভিশনের মধ্যে থাকবে নি? হ্যাঁ, সেটা দেখো, সেকেন্ড ডিভিশন আজকাল দাম নেই বাবা মা, আজকে সেই সেকেন্ড ডিভিশনে কোনো দাম নেই। ভালো রেজাল্ট, আমি আমার কাছে যারা আসে তারা 90% এর উপর মার্কস পায়। আমার যে কাউন্সিলিং, আমার যে চিন্তাধারা, আজকে মানুষের ঘরে ঘরে সেইটা কিন্তু আসছে ছেলে মেয়েদের মধ্যে, এবং মা বাবারা বুঝতে পারছে যে আমার অনুষ্ঠান নিয়মিত টিভিতে দেখছে, এই চ্যানেল এবং অন্যান্য চ্যানেলেও হয়। তাহলে আমি একটা কথা বলি, ছাত্র ছাত্রীরা আমার প্রচন্ড প্রিয় এবং চোখের মণি, এবং তাদের জন্য আমি একটা লাইভ পুষ্টি সম্পূর্ণ উপহার স্বরূপ দিয়ে থাকি, এবং তাতে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা থাকে, তার বিদ্যাভাব কেমন হবে, বিবাহ ভাব কেমন হবে, কর্মজীবন কেমন হবে, মানসিক শান্তি থাকবে কিনা, এবং উশৃঙ্খল হয়ে যাবে কিনা, এবং সে জীবনে সর্বোপরি প্রতিষ্ঠা পাবে কি পাবে না। প্রতিষ্ঠা পাওয়াটাও কিন্তু দরকার আছে জীবনে। কেমন, তাহলে চলে আসি শনির, এই যে ছাত্রছাত্রীদের শনির অশুভ প্রভাব বহুজন আছে দেখেছি, তারা কি করে, সেই সকল ছাত্র ছাত্রীরা দেখেছি করছি, করব, হচ্ছে, হবে, এই করে না রে, হ্যাঁ করে নেবো, তুমি যাও, মাকে বলছে, বাবাকে বলছে, তুমি যাও তো, এটা উশৃঙ্খল মন প্রবৃত্তি, করে নেব, হয়ে যাবে, ঠিক আমি শেষ মুহূর্তে আমি সবকিছু তরে যাব, এইরকম একটা মনোভাব আসে। তো এই কাদের, যাদের শনিটা দুর্বল আছে, যাদের শনিটা নিচস্থ এবং শনির অবস্থান শুভ নয় তাদের, তাদের এই ঘটনাগুলো ঘটে। দেখুন আপনাদের ছেলে মেয়েদের মধ্যে এটা ঘটছে কি? হ্যাঁ, কি আছে দেখেনি। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি টালিগঞ্জ থেকে বলছি। টালিগঞ্জ, তুমি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো? হ্যাঁ। কি নাম, কার সম্পর্কে জানবে? আমি আমার ছেলের সম্পর্কে জানি। ছেলের নাম? ছেলের নাম অর্ণব সিং। অর্ণব শীল? আচ্ছা, জন্ম তারিখ? জন্ম তারিখ 16 জানুয়ারি 2006। সময়? ভোর 4টে। ভোর 4টে। জন্মস্থান? জন্মস্থান শিশুমঙ্গল, কলকাতা। জন্মবার কি সোমবার? সোমবার না, 17 জানুয়ারি 2006, তাই তো? দেখেনি, চেক করিনি, ভোর 4টে। তাহলে কি মঙ্গলবার, সোমবার পার হয়ে মঙ্গলবার? হ্যাঁ।
ওর বর্তমানে দেখতে পাচ্ছি সিংহ রাশি এবং বৃশ্চিক লগ্ন, এরও তো পড়াশোনা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে তুমি, আমি বলি এই রাশি চক্রের মধ্যে যেটা যেটা পাচ্ছি, যে বিদ্যার ক্ষেত্রে ও যেভাবে খাটে, যেভাবে পরিশ্রম করে, সেইভাবে কিন্তু রেজাল্ট আসে না। হ্যালো, আরো বেটার হতে পারে। ইদানিং ওর মধ্যে একটা অন্য মনস্কতা দেখা যাচ্ছে, কেমন, এবং দেখবে মাঝে মধ্যে তোমার সঙ্গে মুখে মুখে তর্ক করবে, তুমি কিছু বললে একটু রাগ বা গোসা হয়। হ্যালো, বললাম তো বর্তমানে ওর এখানে চন্দ্রের ঘরে শনির অবস্থান, ওকে ভীষণ চঞ্চল অস্থির, পড়াশুনো বাদ দিয়ে বাড়িতে কে এলো, কে কলিং বেল বাজালো, কে, মানে এইসব ব্যাপারে ওর কিউরিসিটি বেশি, এবং টিভি দেখা, মোবাইল, একটা মোবাইল ফোন, স্মার্টফোন দিয়ে দাও এবং দেখবে ও সেই জায়গা থেকে সবকিছু বলে দেবে, কোথায় কি আছে, কোথায় আপডেট করতে হয়, কি করতে হয়, সব জানে, কিন্তু আসল জায়গাটা জানছে না। আসল যে জায়গাটা পড়াশুনো করলে জীবনের একটা উন্নতি হবে, সেই জায়গাটা পাচ্ছে না। তার সেই জায়গাটাকে আমাকে ঠিক করা দরকার আছে, কেমন। আমি এই সকল ছাত্র ছাত্রীদের জন্য একটা অতীব শক্তিশালী রক্ষা কবচ তৈরি করছি, এবং যে সকল ছাত্র দুর্বল, সামনে পরীক্ষা ভীতি কাজ করছে, বাবা বা অভিভাবকরা ভীষণ পরিমাণে চিন্তা করছে, তাদের জন্য অতীব শক্তিশালী মানে হাই পাওয়ারফুল কবচ কুণ্ডল, যেটা সার্বাঙ্গীন মঙ্গল হবে। হ্যাঁ বলো, কি পড়াশোনা যদি এখন থেকে ওর চারটাকে কাউন্সিলিং করতে পারো এবং চারটাকে বুস্ট আপ করতে পারো, তাহলে আগামী দিন এই ছেলেই কিন্তু অনেক বড় জায়গায় যাবে। আজকে এটা লিখে রেখে দাও যে উনি বলেছিলেন। কি বলছো, বাস্তু তোমার ঈশান কোণ অত্যন্ত খারাপ এবং দক্ষিণ দিক থেকে নোংরা যে আউটলেট দক্ষিণ দিক দিয়ে বেরোচ্ছে দেখো, এবং এই বাস্তুতে কিছুতেই তোমাদের আয় উন্নতি বাড়ছে না। আয় উন্নতি এক হাতে আনছে, এক হাতে খরচা হয়ে যাচ্ছে, সবারই খরচা হয়। দেখো উপার্জন যারা করে আমারও খরচ, কিন্তু খরচার মধ্যে একটা ব্যালেন্স বা সমঝোতা থাকা দরকার, সেই ব্যালেন্স বা সমঝোতা থাকছে না, কেমন। এইটার জন্য তুমি একটু অভিজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে নাও, এবং বাস্তুতে ভালো ভালো কাজ করা যায়। যাদের বাস্তুগত সমস্যা, এই সামনে মহা একটা কালিকা পুজো আসছে, দেখতে পাচ্ছ কলে যাচ্ছে, দেখুন তাহলে এই উপলক্ষে ইচ্ছাময়ী কালীবাড়িতে বিশেষ আমি পুজো পাঠের আয়োজন করেছি, এবং যাদের যাদের অশুভ প্রভাব, এবং এছাড়া বিশেষ যোগে আমি তারাপীঠ এবং কামাখ্যা ধামাকে ধামে আমাকে উপস্থিত হতে হয়, কারণ অনেক কিছু গ্রহ শান্তি, গ্রহ বিচার, গ্রহ বৈগুণ্য, যেগুলো কাজ করতে গেলে আমাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আধ্যাত্মিকতা, চেতন মনন স্মরণ এবং অর্চনা পাদ সেবনম, অর্থাৎ নববিধা ভক্তির মধ্যে এগুলো রয়েছে, যেগুলো করলে আমরা এই সকল অশুভ প্রভাব থেকে মুক্ত হতে পারি। তাহলে এই যে শনির প্রভাবে আজকের আলোচনা আমার, শনি গ্রহের অশুভ প্রভাব, তাহলে এই শনির কারকতায় ছেলে মেয়েদের মধ্যে দীর্ঘসূত্রিতা করছি, করব, হচ্ছে, হবে। জলটা সেদিকে একটা মা এসে দুঃখ করছে, রাজারহাটে একটা বড় কলেজে তাকে ভর্তি করেছে বহু খরচা করে, তাদের সামর্থ্য নেই, তবু একটিমাত্র সন্তান, একটিমাত্র কন্যা, তার জন্য তারা বলতে গেলে সমস্ত দিক থেকে মানে সামর্থ্যের বাইরে গিয়ে খরচা করে ভর্তি করেছে। কিন্তু সেই মেয়ে দেখা যাচ্ছে একটা রিলেশনে জড়িয়ে পড়ছে, এবং সেই রিলেশন থেকে পড়াশোনায় মন নেই, বাবা কি কষ্ট করে, বাবা সাইকেলে গিয়ে কাজকর্ম করে, কিন্তু তার মধ্যে কোনো চিন্তা নেই, হেলদোল নেই। তাহলে শনি কেতুর যদি কানেকশন হয়ে যায় বা শনি চন্দ্রের যে অশুভ প্রভাব হয়, এই ঘটনা ঘটে। অঙ্ক কি আছে দেখে নি। হ্যালো, হ্যালো স্যার, আমি কেশপুর থেকে বলছি। কেশপুর, হ্যাঁ বলো। আমার ডেট অফ বার্থ 24 জুলাই 1990। নামটা বলো তোমার। আচ্ছা বলো।
সময় সকাল 11:45 1998 বললে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনুপম তোমার জন্মবারটা মেলাও শুক্রবার। তোমার হচ্ছে কর্কট রাশি এবং তুলা লগ্ন। বর্তমানে তোমার রাশির উপর শনির ধাইয়া চলছে। এই যে বললাম আজকে যে কর্কট রাশির ক্ষেত্রে শনির ধাইয়া অত্যন্ত ভাবে অশুভ, শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম দেবে, মন মানসিকতা ঠিক দেবে না। এই লাস্ট 14 মাস আজকে থেকে পিছনে চলে যাও। 14টা মাস দেখো ধরে কিছু না কিছু ট্রাবল তুমি ফেস করছো। শুধু তোমার নয়, তোমার পরিবারের কেন্দ্র করেও সেই সমস্যা দেখা দিচ্ছে। ঠিক আছে, এবং তুমি এখনো পর্যন্ত সেইভাবে প্রতিষ্ঠা পাওনি। এটার কারণ হচ্ছে তোমার এই যে শনি, আমি বলছি তোমার চন্দ্র এবং শনি অত্যন্ত নিচস্থ, কারণ শনি হচ্ছে নৈরাশ্য, নিরাশার কারগ্রহ, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হতাশা, নৈরাশ্য, কিছু না পাওয়া ভাব, আমার জীবনে বোধহয় আর কিছু হবে না, আমার দ্বারা মনে আর জীবনে উন্নতি হবে না, এই রকম মানে দুর্ভাবনা, নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করা, এটা শনি। এবং সেই শনি যদি কোনোভাবে কেতুর সঙ্গে যুক্ত হয় এবং বুঝতে পেরেছো, এবং চন্দ্র সঙ্গে কোনোভাবে কানেক্ট পেয়ে যাওয়া যায়, তাদের মধ্যে নৈরাশ্য, হতাশা, একাকিত্ব এগুলো এসে যায়। তোমার মধ্যে তাই দেখা হচ্ছে, কিন্তু তুমি একাকিত্ব থাকলে তোমার চলবে না, কারণ মানুষের সঙ্গে মেশার দরকার আছে, মানুষ কেমন সেটাও তোমার জানা দরকার। বুঝতে পেরেছি, কিন্তু এরকম করলে তো হবে না বাবা। তোমাকে 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 এই চারটা মানে ঠিক সঠিকভাবে চার্টের কিছু গ্রহ বিচার করাতে হবে এবং সঠিকভাবে এটা ঠিক করাও, নচেত আগামী দিন কিন্তু তোমার পক্ষে কিন্তু খুব অশুভ হয়ে যাবে। কারণ এই যে চার্টের মধ্যে যে জায়গাটা বললাম এটা যদি ঠিক করতে না পারো, আগামী দিন তোমার উন্নতিতে বাধা এবং সর্বক্ষেত্রে তোমাকে কে যেন আটকে রাখবে। ওই যে মানুষের মস্তিষ্ক বিভ্রম, ওই যে বললাম বড় একটা কলেজে পড়াচ্ছে, উচ্চ মাধ্যমিক পাশ করে বাবা মার সামর্থ্যর বাইরে গিয়েও চেষ্টা করছে, মেয়ে একটা জল গড়িয়ে খায় না। মা জলের বোতলটা দাও তো, মা দিল, জলের বোতলে মুখটা খুলে দিতে পারো না, ছিপিটা উল্টে মাকে ধমকাচ্ছে, এসে বলছে চেম্বারে দুঃখ করছে, চোখে জল ফেলছে, কারণ আমি তো বাস্তবিক সমস্যাগুলো জল জ্যান্ত মানুষের সামনে দেখতে পাচ্ছি। মানে সামর্থ্যের বাইরে গিয়েও মা বাবারা চেষ্টা করে, নিজের জন্য ভাবে না, সন্তানটার জন্য তারা ভাবে, আর সেই সন্তানই যদি ঠিক জানাতে না পারে তাহলে জীবনটাই তো বৃথা। কেমন কে আছে দেখেনি? হ্যালো, হ্যালো, হ্যাঁ, আমি আমার ছেলে সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছো? আমি বলছি বিধাননগর থেকে। বিধাননগর? হ্যাঁ। আচ্ছা, আগে বলো আমার অনুষ্ঠান দেখো। তাই তো? সময় হচ্ছে বিকেল 5:55 এখানে যেটা পাচ্ছি, হ্যালো, বলছি ওর সিংহ রাশি আর বৃশ্চিক লগ্ন, ও হচ্ছে মঙ্গলের জাতক। ঠিক আছে, রাশি অধিপতি, রাশি হচ্ছে মন, মাতা, মানসিকতা, আর সূর্য হচ্ছে পিতা, এবং লগ্ন হচ্ছে নিজে, এবং দুটোই মঙ্গলে। এবার মঙ্গলের অবস্থানটা কোথায়? মঙ্গল রাশির ওপর রয়েছে, মঙ্গল ছেলের মধ্যে তেজ প্রভাব সব থাকবে। ওর কেরিয়ার নিয়ে প্রশ্ন, তাই তো? আচ্ছা, ওর কেরিয়ারের জায়গা বলি, ছেলের জীবনে প্রতিষ্ঠা পাবে, কিন্তু এখন সেইভাবে হয়নি। হ্যালো, এখনো সেইভাবে সেই জায়গায় যেতে পারছে না। কেমন ওর মধ্যে কিন্তু, কারণ মঙ্গল হচ্ছে ফায়ার এলিমেন্ট, মঙ্গলের মধ্যে যা যে গুণগুলো আছে, তরুণ, তরতাজা, হ্যাঁ, ওর মধ্যে সেই জায়গাটা রয়েছে, শুধু একটু জ্যোতিষ বিচারটা দরকার। কাউকে দেখিয়েছিলে?
আচ্ছা স্বাভাবিক কথাই, মানে অত্যাধিক ভাবে বলে মনে করো স্যাটেলাইট চ্যানেল দেখে গেছিলে তাই তো? ওই জন্যই ঠিক বুঝে নিয়েছি। ঠিক আছে, এবার দেখো ওর এখানে মঙ্গলের অবস্থান বলি, চতুর্থে রাহু দ্বাদশে রয়েছে এবং শনির অবস্থান, শনির সঙ্গে এখানে রবি সম্পর্ক ভালো নয়, বিষযোগ, যার ফলে ও কি পড়াশোনা করেছে? কিন্তু কিন্তু যতটা এক্সপেক্ট করছে ততটা হচ্ছে না, ও কিন্তু আরেকটু চাকরি করছে, আরেকটু বেটার জায়গায় ও যাওয়ার দরকার ছিল। হ্যালো, যে স্যালারি পাচ্ছে সেটা কিন্তু ওর মনোপুত নয়, হচ্ছে না লেভেলটা, আমি দেখে নিয়েছি ওর ছেলে কিন্তু ভালো ছেলে দাঁড়াবে, কেন ওই বললাম মঙ্গলের কারো কথা, ও নিজের মধ্যে খুব জেদ আছে, নিজের কিছু বড় কিছু হওয়ার মতো মন মানসিকতা হবে ওর, নিজে কিছু করব বড় কিছু হওয়া, বুঝতে পেরেছো? এটা কিন্তু রয়েছে, সেটা সেটার জন্য তুমি একবার চেম্বার দেখো অনলাইনে, না এগুলো সঠিক আর একটু বিচার আছে, কারণ তোমার পরে আরো তো ওয়েট করছে, উল্টো টাকার থেকে আমার দমদম পার যশোর রোড এমন কিছু দূর না, যদি মনে হয় আমি এক ঘন্টা ধরে বিশ্লেষণ করে দেখে ওর হাত দেখে কি করণীয় কি করলে ভালো হবে আমি বলে দেবো, এত খরচা লাগবে না এটুকু বলতে পারি। হ্যাঁ হ্যাঁ রবি বুধ এক ঘরে, তবে বুধাদিত্য যোগ হবে না ওটা, কেন যদি মিথুনে থাকে সিংহে থাকে বা কন্যায় থাকে তাহলে বুধাদিত্য যোগটা অনেক স্ট্রং হয়, ওর হচ্ছে আংশিক বলতে পারো বুধাদিত্য যোগ পূর্ণ নয়, ঠিক আছে, কিন্তু ওই রবি শুক্রের দারিদ্র যোগ ধননাশ যোগ উন্নতিতে একটু বাধা দেবে, আর্থিক পয়সাটাকে বের করে নেবে, বুঝতে পেরেছো? পয়সা উপার্জন করে ধরে রাখতে পারবে না, এখন হয়তো বুঝতে পারছো না, আগামী দিন সেটা বুঝতে পারবে। চান্স আছে, চেষ্টা করতে ভালো, কারণ মঙ্গলটা অত্য, কারণ মঙ্গল যদি ভালো হয় প্রশাসনিক স্তরে সরকারি স্তরে এই ব্যাপারগুলো কিন্তু এসে পড়ে, বুঝতে পেরেছো? সেটার জন্য একবার চেম্বারে দেখো, আমি আমি বড় কারণ আরো একটু বিশ্লেষণ করতে হবে, তুমি একবার চেম্বারে যদি সম্ভব হয় একবার চেম্বারে এসে, লোকে নানা রকম নানা মুনির নানা মত সেটা নয়, বাস্তব জ্যোতিষ কি বলছে, অনেকে অনেক রকম কথা বলে, ভগবান শ্রীমদ ভগবদ গীতায় কি বল, তার মুখের বাণীটা কি সেটা জানতে হবে, তাই না? আজকে জ্যোতিষ শাস্ত্র আমরা পরাশর মুনি থেকে এসেছি, ভিগুমুনি থেকে পেয়েছি, তাহলে কি করে তার তিনি তারা বলে গেছিল, কি বলেছিল, শাস্ত্রের উপর কি ব্যাখ্যা দিয়েছিল সেটাকে জানতে হবে, না জেনে করতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে, বহু ক্ষেত্রে হচ্ছে। ওই যে বললো ওরা স্যাটেলাইট চ্যানেল দেখে গেছিল, দেখেন যেতেই পারে, বলছে অনেক টাকা ভিজিট দিয়ে দেখিয়েছি, কেউ কেউ সে বলে আরে দেখিয়েছি, সে কি 12টা রাশি চক্রকে 13টা করবে, 9টা গ্রহ 7টা প্রধান গো 2টো ছায়া উপছায়া বলে কি সে 10টা করে দেবে, 27টা নক্ষত্রকে কি 30টা করে দেবে, আরে বিচার তো এখানেই হবে, এখানে বসেই হবে। সুতরাং যার জ্ঞান আছে যার শিক্ষা আছে যে দূরদর্শী সম্পন্ন সে যে কোনো জায়গায়, তার জন্য বিরাট ভিজিট লাগে না আমি তো মনে করি। সুতরাং জ্যোতিষটাকে জানতে হবে, জ্যোতিষ জেনে মানুষের কল্যাণে কিভাবে কাজ করা যায়। হ্যাঁ কি আছে দেখিনি, হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ কোথা থেকে? হাতিবাগান থেকে সোমন আস্কর কথা বলছি। আচ্ছা বলো। হ্যাঁ আমি নিজের সম্পর্কে, হ্যাঁ তুমি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো? হ্যাঁ দেখি। কতদিন ধরে আমার অনুষ্ঠান দেখছো? ছ মাস। কোন চ্যানেলে, এই চ্যানেলে না আরো চ্যানেলে দেখো? না না এটাতেই দেখছি, আরো বিভিন্ন চ্যানেলে হয়, যাই হোক বলো তোমার জন্ম তারিখটা বলো। 27th May 1996। সময়? কলকাতা। ক্যারিয়ার নিয়ে প্রশ্ন আছে তাই তো? অবশ্যই। আচ্ছা দেখো তোমার রাশি হচ্ছে সিংহ রাশি, মিথুন লগ্ন। আচ্ছা বর্তমানে কিছু কাজকর্ম করছো না বা করতে কিছু?
কিছু, কারণ উপার্জন তোমার রাশিচক্রে দশম থেকে কর্ম মান যশ প্রতিপত্তি আমরা দশম ভাব থেকে বিচার করি, তোমার একটা সেই জায়গা রয়েছে মা, হ্যাঁ কেমন যে কিছু ইনকাম করবে, কিন্তু তোমার চাকরির জায়গায় যাওয়া উচিত এবং তোমার ভালো জায়গা হবে। আচ্ছা পড়াশোনায় কিছুটা বাধা এসেছিল, হ্যাঁ হয়ে গেছে, কিন্তু যা তুমি চেয়েছো যা মনের মতো নম্বর নেই, দেখো শনি কেতুর সাধু সর্প দোষ এইটা তোমার জীবনে পদে পদে বাধার সৃষ্টি করবে, কেমন, এবং শনি রবির বীজযোগ, এই দুটো জিনিস তোমাকে তোমার চারটার মধ্যে বারে বারে আটকে রাখবে এবং হতে দেবে না। আমি পাচ্ছি এটা। আর একটা জিনিস আমি যেটা পাচ্ছি, চন্দ্রের চন্দ্র রাহুর হচ্ছে গ্রহণ দোষ, কেমন, এই চন্দ্র রাহুর গ্রহণ দোষ তোমার জীবনে না মাঝে মধ্যে মনটা ভালো যায় না, মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে যায়, বিষণ্ণতায় ভরা হয়, এই যে অনুষ্ঠানটা করছি শনির যে অশুভ প্রভাব, তো তোমার ক্ষেত্র সেই কারণে শনি চন্দ্রের যে অশুভ প্রভাব, মনটা আজকে থেকে তুমি একটু পিছন দিকে চলে যাও, এই লাস্ট 25-26 দিন আগে দেখো মনটা কিছু ভালো লাগছিল না, মনে করে দেখো একটা অস্থির ভাব তোমার হচ্ছিল, একটা অস্বস্তি ভাব হচ্ছিল, কেমন তোমার, আচ্ছা তোমার একটা জীবনে কিন্তু রিলেশন বা প্রেম প্রীতি আসবে, এবার প্রথম রিলেশন থেকে তুমি ধাক্কা খাবে, হোঁচট খাবে, দিস ইজ অ্যাস্ট্রোলজি, কারণ আমি আমার প্রেডিকশন আমার ফলাদেশের উপর সম্পূর্ণ দায়িত্ব সম্পূর্ণ আস্থা রেখে বলছি, বুঝতে পেরেছো, এবং তুমি আর মন খুব সহজ সরল, তুমি চট করে বিশ্বাস করে নাও, কেউ যদি অভিনয় করে তুমি তাকে ভেবে নাও সে ঠিক বলছে পরে বুঝতে পারো, কিন্তু তোমার মধ্যে ভগবান একটা ইনকিউশন পাওয়ার দিয়েছে যার জন্য তুমি সবকিছু বুঝতে পারো এবং সেইখান থেকে তুমি বেরিয়ে আসতে সক্ষম হও। দেখো চিন্তা করে ভালো মন্দ তুমি তখন হয়তো প্রথমে বিশ্বাস করলে পরে ভগবান তোমাকে ইনকিউশন পাওয়ার দিয়েছে তার থেকে তুমি বেরিয়ে আসতে পারবে, পাবে চাকরি, কর্মভাবকে স্ট্রং করতে হবে, কর্মের অধিপতি অত্যন্ত অশুভ এই জায়গা, যতক্ষণ তুমি ঠিক না করবে ততক্ষণ, কারণ স্যাটার্ন তোমার এখানে স্যাটার্নের সং বললাম জায়গাটা ভীষণ খারাপ, অশুভ প্রভাব, কারণ স্যাটার্নের অশুভ প্রভাব, তোমার হাতটা দেখো বাঁ হাতটা দেখো, এই যে মিডিল ফিঙ্গার এই যে ঠিক মাঝখানে এই জায়গাটা দেখো মাউন্টটা নিচু, এবার হালকা সূক্ষ্ম রেখা ভাগ্যরেখা হয়ে শনি অভিমুখে যাত্রা করছে, হাতটা নিজের দেখো নিজের বাঁ হাতটা, ছেলেদের রাইট হ্যান্ড মেয়েদের লেফট হ্যান্ড বাঁ হাত দেখো এখানে যাত্রা করছে, এবং বুধ, বুধের জন্য তুমি অনেক স্নায়বিক দুর্বলতায় ভোগো, কোনো ডিসিশন নিতে পারো না কোনটা করা উচিত কোনটা করলে ভালো হবে, এই দুটো যে জায়গা বললাম এই দুটো জায়গাকে ইমিডিয়েট তুমি একটু সংস্কার করাও সংশোধন করাও, আগামী দিন ভালো হবে, ভালো হতেই হবে, আমার ভক্ত যারা আমার অনুষ্ঠান দেখে আমার সঙ্গে যারা যোগাযোগ রাখে যারা টাচে রাখে তাদের মঙ্গল সাধন হয়, হতে বাধ্য, আমি দেখেছি, আমি দীর্ঘদিন ধরে এই জ্যোতিষ করছি, আজ নয় আপনারা বিভিন্ন চ্যানেলে আমার অনুষ্ঠান দেখতে পাবেন, এই চ্যানেল শুধু আরো অন্য চ্যানেল দেখবেন, চ্যানেল তো নাম বলা যায় না, একটা চ্যানেলে বসে আর একটা চ্যানেলে নাম বলা যায় আপনারা জানেন সবই। তাহলে এই যে শনির অশুভ প্রভাবে ছাত্র ছাত্রীর জীবনে লেথার্জি আলস্য ঘিরে ধরে, করছি করব ঘুম থেকে উঠতে চায় না, জল গড়িয়ে খেতে চায় না, ভাত খেয়ে উঠে চলে গেল থালাটা যে কলের তলায় দিয়ে রেখে আসতে হবে যেখানে বাসন মাজা সেটু করতে চায় না, ঘরদোর আগোছল, এবং অনেক ক্ষেত্রে দেখেছি তাদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার অনেক অভাব আমি দেখেছি, ঠিক করে চান করতে চায় না, একাকি মনোভাব, নিজেকে গুটিয়ে রাখা, সর্বোপরি বিয়েতে বা বিলম্ব, মেয়েদের ক্ষেত্রে 30-32 পার হয়ে যাচ্ছে, সপ্তম ভাবে এবং শনি দেখা যাচ্ছে বিয়েতে কিছুতেই কি বৃশ্চিকের ওপর শনি কিছুতেই, এবং নবাংশ তার পারমিট করছে না, তার সঙ্গে নবতারা চক্রে কোনো ঘাত বা বিপদ কোনো নক্ষত্র রয়েছে, বিয়েতে বিলম্ব হচ্ছে, বহু চেষ্টা করছেন এটা ওটা সেটা হবে না,
কিন্তু সেই জায়গাটা যদি সঠিকভাবে ক্রিয়া করে দেওয়া যায়, কাজ করে দেওয়া যায়, বহুজনকে করে দিয়েছি, কারণ আমি আমি জায়গাটাকে ধরতে পেরেছি, জায়গাটাকে তুলে আনি এবং সমাধান অটোমেটিক হতে বাধ্য। কি আছে দেখেনি? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? যারা যারা ফোন করবে আমার অনুষ্ঠান যারা দেখবেন, তারা যারা সজাগ সচেতন এবং জ্যোতিষ জ্ঞান পিপাসু মানুষ, যারা কিছু পেতে চাইছে, জীবনে উন্নতি করতে চাইছে, তারা ফোন করুন। নিছক ভাগ্য বিচারের জন্য অনেক বাবাজি রয়েছে, ঘুরে বেড়াচ্ছে, সেখানে করতে পারেন। কিন্তু যাদের লক্ষ্য আছে, যাদের দিশা আছে, কিন্তু পদে 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 বাধা হচ্ছে, বাধা থেকে কিছুতেই ওভারকাম করতে পারছে না, বাধাকে মোচন করতে পারছে না, তারা আমাদের আমার সঙ্গে যোগাযোগ করে। এবং অনলাইনে মাধ্যমে কিন্তু ভাগ্য বিচার চলছে এবং সেটা পুঙ্খানুপুঙ্খ। অনলাইনে যারা দূরে রয়েছেন, যেখানে পৌঁছতে পাচ্ছি না, পুঙ্খানুপুঙ্খ বিচার কিন্তু আমার চলছে। তার জন্য নিয়ম আছে, অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর আপনারা ফোন করুন, আমার দুখানা নাম্বার রেখে দিন। হ্যালো, হ্যাঁ বলো। আমি আমার ভাইয়ের ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা, ভাইয়ের নাম? ভাইয়ের নাম চিন্ময় ঘোষ। জন্ম তারিখ? 25/12/2005। 25/12/2005। সময়? রাত্রি 12টা। রাত্রি 12টা। কি বার ছিল? সোমবার। 12টা তো রবিবার পাচ্ছি, সানডে পাচ্ছি, সোমবার, তাহলে 12টা, দাঁড়াও 12টা এক হবে, তাহলে দেখি 0 0 0 0 0 1 রবিবার কি বল বলে, সোমবার না? হ্যাঁ হ্যাঁ, সোমবার সোমবার, দাঁড়াও। একটু কারেকশন করে, রাত্রি হলে তো, হ্যাঁ ঠিক আছে, পেয়ে গেছি। ওর তুলা রাশি কন্যা লগ্ন, বর্তমানে শনির ধাইয়া চলছে, শনির অশুভ প্রভাব নিয়ে আমি অনুষ্ঠান করছি। আচ্ছা, ভাই খুব চঞ্চল দুরন্ত, খুব ছটপটে, খেলাধুলো, গাছে ওঠা, পাঁচিলে চড়া ইত্যাদি, দেখো এর আগে ও পড়ে গিয়ে চোট পেয়েছিল। হ্যালো, হ্যাঁ পড়ে গিয়েছিল, পড়াশুনোয় মন বসাতে পারছে না, ভীষণ একদম পড়াশুনো করে না, একদম পড়াশুনো অন্য মনস্ক, পড়াশুনো কিছুতেই মনে রাখতে পারছে না, খেলার দিকে ভীষণ ঝোঁক, পড়তে বসলে জানলা দিয়ে কে ডাকলো, কোন বন্ধু কি করলো, সেইগুলো দেখো। ওর সঙ্গে সঙ্গে একটা বন্ধু ঘুরে বেড়ায়, দেখবে রোগা করে, গায়ের রংটা শ্যামবর্ণ, ওর সঙ্গে খেলা করে, দেখবে লক্ষ্য করে, গায়ের রংটা শ্যামবর্ণ, রোগা করে, মুখশ্রীটা গোলগালের মধ্যে, এবং এদিকটা একটু নামানো, মানে মানে থুতনিটা একটু নামানো, চিনটা, বুঝতে পারছ কার কথা বলছি, বুঝতে পেরেছ? এবং সেখান থেকে ও সেই বন্ধুর থেকে ওর মাথা খাচ্ছে, অর্থাৎ ওকে ভুল পথে চালিত করছে, সঠিক জায়গাটা পাচ্ছে না, বাড়িতে কারোর কথা শুনছে না, বকাবকি করছে, গায়ে হাত তুলছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না, ওর অবাধ্যতা দিনকে দিন বাড়ছে। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ বলবে, আসো, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। হ্যাঁ, না আমি কি কিছু ভুল বলছি? না না, কোনো ভুল না। তাই জন্য বলি, ওই অবাধ্যতা ওকে শান্ত করা প্রয়োজন আছে, ওকে সঠিক দিশা দেখানো প্রয়োজন আছে, ওকে সঠিক পথে চালিত করা প্রয়োজন আছে, নচেৎ আগামী দিন কিন্তু ওর নষ্ট হয়ে যাবে। কেমন উপায় আছে? সমস্যা যত গভীর হোক, যত জটিল হোক, যত কঠিন হোক, গোপাল শাস্ত্রীর কাছে রাস্তা আছে, ওয়ে আছে, সেই ওয়ে দিয়ে চলতে পারলে, এবং যেন গোপাল শাস্ত্রী একটা মূল্যবান পরামর্শ বহু ছাত্রছাত্রীর জীবনে সুদিন নিয়ে এসেছে এবং দুঃখকে অতিক্রম করতে পারা গেছে। ঠিক আছে, ভালো থেকো। তাহলে আজকে বহু ছাত্রছাত্রী
এটা বিপদগামী, অর্থাৎ ট্র্যাক থেকে বেরিয়ে গেছিল, মা বাবা কথা শুনছে না, মা চিন্তায় এমন অবস্থা হয়েছে যে বাড়ি ছেড়ে চলে যাবো, এরকম চোখে জল ফেতো, খেতে পারতো। আজকে আমার এই ক্রিয়া অতি শক্তিশালী মহাকবচ কুণ্ডল আজকে তাদের ঘরে শান্তি নিয়ে এসেছে। এবং সেই যে গ্রহ বিচার, প্রথম হচ্ছে গ্রহ বিচার, আগেই কিন্তু কবচ কুণ্ডল আমি দিই না, আগে তার গ্রহ বিচার, এই শনির প্রভাব, শনির সঙ্গে কেতু এবং চন্দ্র যুক্ত রয়েছে, নেশার মধ্যে চলে যাবে। এবার নেশার ভাব ভাগ আছে, এক আঙুলের নেশা না দুই আঙুলের নেশা না পাঁচ আঙুলের নেশা, কোন নেশা করছে বুঝতে হবে। সব জ্যোতিষ এত সহজ নয়, আমার নিরলস প্রয়াস নিরলস চেষ্টা থেকে আজকে এই জায়গাটায় উপস্থিত হয়েছি, কঠোর পরিশ্রম এবং গলা পর্যন্ত পরিশ্রম করে এক একটা কাজকে দাঁড় করাই। প্রতিদিন তন্ত্র মতে ইচ্ছাময় কালী বাড়িতে পুজো হয় মা করার, এবং পুজো পাঠ করার পর আমি সেখানে বসি পাশে চেম্বারে। হ্যাঁ কে আছে দেখে নি। হ্যালো আগে বলো আমার অনুষ্ঠান দেখো। ওই দেখো সব মুখস্থ তোমার, দেখো আমার কত বড় ভক্ত, কোন কোন চ্যানেলে আমি বসি তাও বলে দিচ্ছে। বলো মেয়ের নাম। হ্যাঁ মেয়ের নামটা বলো। মেয়ের নাম মৌদে। জন্ম তারিখ 17/12/1998। সময় রাত্রি 10টা বহরমপুর। রাত্রি 10টা বহরমপুর। জন্মবার কি বৃহস্পতিবার ছিল? আচ্ছা, ওর ক্যারিয়ার আর বিবাহ নিয়ে প্রশ্ন আছে? হ্যাঁ স্যার। তাই তো? আমি বলেছিলাম মেয়েদের যদি মঙ্গল অশুভ হয়, মঙ্গলের প্রভাব খারাপ থাকে, তাহলে ওর কিন্তু চাকরির একটা কিন্তু জায়গা আমি দেখতে পাচ্ছি। কেমন ওর কিন্তু চাকরি হবে এবং বিএডটা ভালো করে পড়তে বলো, স্কুল সার্ভিস কমিশন, ঠিক আছে, এসএসসির পরীক্ষাগুলো ভালো করে দিতে বলো। এবং শুধু এসএসসির পরে নির্ভর করে থাকলে চলবে না, অন্যান্য যে সরকারি যে ফর্মগুলো বেরোয় হ্যাঁ সেখান থেকে দিতে বলো। ওর একটা কালসর্প দোষের প্রভাব রয়েছে, এই কালসর্প দোষটাকে তুমি একটু গার্ড করাবার ব্যবস্থা করো, বুঝেছো? এর জন্য যেটা করা হয় মহামৃত্যুঞ্জয়ের পুজো, যেটা আমি করে দিই যাদের যাদের, মহামৃত্যুঞ্জয়ের পুজো, নবগ্রহের পুজো, অষ্টনাগের পুজো করে অতীব শক্তিশালী রক্ষা কবচ, যেটার মাধ্যম দিয়ে কালসর্পর যে কুপ্রভাব সেখান থেকে কিন্তু মুক্ত হতে পারবে। এবং শুধু এ নয়, যারা যারা জাতক জাতিকে আমাকে দেখায় তারা মুক্ত হবে। এইবার আরেকটা কথা হচ্ছে রাহু বৃহস্পতির মধ্যে জ্ঞান প্রজ্ঞা যথেষ্ট, মেয়ে দেখতে সুশ্রী, বুঝতে পেরেছ? ইদানিং দেখতে পাচ্ছি একটু মাথাটা মাঝে মধ্যে গরম হয়ে যায়, একটু রেগে যাবার মতো প্রবণতা আছে। হ্যালো, বুঝতে পেরেছো? তথাপি শনিটা বক্রী রয়েছে, ওর চারটা কেতুর দশা, ওর ভালো টাইম আসছে এবছরের শেষ থেকে, এবছরের ডিসেম্বরের পর থেকে ওর শুভ সময় আসছে, এবং বিয়ে থা সাংসারিক জীবন এবং কর্মজীবন শুরু হবে। তার আগে যে নেগেটিভ ভাইব্রেশন আমি পাচ্ছি সেটাকে ইমিডিয়েট ঠিক করে নাও। কাল সর্প যদি স্যার ওর যদি চাকরিটা হয় স্যার, হ্যাঁ চাকরিটা যদি হয় স্যার, ওই মানে ও গোল্ডেন ইয়ে কবে স্যার? বলে দিলাম যে এ বছরের নভেম্বর ডিসেম্বর থেকে ওর গোল্ডেন টাইম শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এবং সেই গোল্ডেন টাইমটা কেতুর দশা, এই যে একটা বছর ওকে একটু সন্দর্পণে থাকতে হবে, কেউ ওর উপর ক্ষতি করার একটা চেষ্টা করবে, এই একটা বছর একটু সন্দর্পণে থাকা দরকার আছে। কেমন আগামী দিন ভালো আসছে, শুধু চার্টটাকে বিশ্লেষণ করাও, দেখিয়ে নাও, শুধু জেনে কিছু হবে না। ভালো থেকো। যারা যারা এরকম ভাবছেন যে মেয়েটার একটা জীবনে প্রতিষ্ঠা পাক, মেয়েটার চাকরি হোক কি আমার ছেলেটার চাকরি হোক, কোন গ্রহের কারো কথা তার হচ্ছে না, কোন গ্রহ তাকে বারে বারে বাধা দিচ্ছে,
কেন হতে দিচ্ছে না, এর পিছনে রহস্য কি, জ্যোতিষ শাস্ত্র কি বলছে, কেন হচ্ছে না, কেনটা বার করে আনতে হবে। আর কেন যদি বার করা যায় তাহলে সমাধান আছে। তাহলে এই যে শনি গ্রহের অশুভ প্রভাব, আমরা মুক্ত হব কি করে, আজকের যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম, তাহলে আমরা এটা মুক্ত কি করে হব। তাহলে শনিবার দিন যদি সম্ভব হয় অশ্বত্থ গাছের গোড়ায় একটি মাটির ছোট ভাঁড় বা খুলি করে সর্ষের তেল এবং তিলের তেল দান করে আসতে হয়। কালো কুকুর কিংবা গরুকে শনিবার করে কিছু খাদ্য দ্রব্য দিতে হয় এবং ছোট ছোট বালক বালিকাকে যদি একটু আখের গুড় দেওয়া যায় শনিবার করে, তবে ভীষণ উপকার হয়, এই যে অশুভ প্রভাব থেকে মুক্ত হয়। আর সর্বোপরি নিয়ম নিষ্ঠা মোতাবেকে পুজো পাঠ অর্চনা ধর্ম চর্চায় থাকলে আরো বেশি শনিদেব প্রসন্ন হন এবং তত আপনাকে শান্তিপূর্ণ জীবন দেবে। দেখেছি লক্ষ্য করে, এটা রিসার্চ করে বলছি, আমার গবেষণা করে বলছি। হ্যাঁ কি আছে দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা একটু একটু লাইনে থাকো, বলে দিই কোন কোন চেম্বারে আপনারা পাচ্ছেন। দক্ষিণ কলকাতায় আমার দুখানা চেম্বার, গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার সন্ধে 6টা থেকে রাত 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে রাত 8টা, দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা যশোর রোডের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, এখানে আপনারা ফোন করে জেনে নেবেন। এছাড়া বর্ধমান, এছাড়া বাজে শেওড়াফুলি, এছাড়া অনলাইনের মাধ্যমে ভাগ্য বিচার চলছে। যারা ভাগ্যের চাকা ঘোরাতে চান, যারা সৌভাগ্যের সূচনা করতে চান জীবনে, দুর্ভাগ্যকে জয় করতে চান, তারা দূরে রয়েছেন, অনলাইনের মধ্যে ভাগ্য বিচার চলছে এবং প্রতিকার পাঠানোরও ব্যবস্থা রয়েছে। হ্যাঁ বলো, তোমার জন্ম তারিখ সময় নেই বাবা, বল চট করে বলো। আমার জন্ম হচ্ছে 12/12/1976। সময় সময় 2:10 দুপুর। কোথা থেকে বলছো? টালিগঞ্জ। হ্যাঁ বুঝতে পেরেছি। তোমার জন্মবার রবিবার? জীবনে তো তুমি অনেক লড়াই করেছো বাবা, জীবনে তো অনেক লড়াই সংগ্রাম করেছো, সেইভাবে সফল হতে পারোনি করেছো আমি বলছি না, কিন্তু যেভাবে তুমি চেয়েছো, যেভাবে তোমার জীবনের স্বপ্ন, তোমার সমসাময়িক লোকেরা বন্ধুরা যেভাবে এগিয়ে গেছে তুমি পারোনি। তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, অনেক প্রতিভা আছে, অনেক কিছু করবার মন মানসিকতা ক্ষমতা রয়েছে, তথাপি কাজে লাগিয়ে নি, দেখো চিন্তা করে। এবং বৃদ্ধ বয়সে যখন হবে না, তুমি নির্ধনী যোগের শিকার হবে, বুঝতে পেরেছো? এখন এখন বর্তমানে অর্থনৈতিক কিছু সমস্যা দেখা দিয়েছে, হ্যাঁ, এবং দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কোনো পথ পাচ্ছ না, কারণ আমি আমার ফলাদেশের উপর পূর্ণ আস্থা পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমি দেখতে পাচ্ছি আমি যেটা বলবো তার বাইরে হবে না। কেন বুঝতে পেরেছো বাবা, তোমার এখানে শনির অবস্থান অশুভ, চন্দ্রের ঘরে শনি, বুঝতে পেরেছো? তোমার জীবনে ধীরে ধীরে অর্থাৎ তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তুমি যে কাজ ধরো 7 দিনে হওয়ার কথা সেই কাজটা 21 দিন লাগছে, যে কাজটা 21 দিন হওয়ার কথা সেটা 84 দিন লাগছে, সমস্ত কাজ ডিলে হচ্ছে, মন মানসিকতা ভালো যাচ্ছে না, বিষণ্ণতায় ভরা জীবন, হতাশা এসে যাচ্ছে, মাঝে মধ্যে কিছু ভালো লাগে না, হ্যাঁ কি না? এর থেকে বেরোবার রাস্তা আছে, ওয়ে আছে, যদি মনে হয় আমি গড়িয়াহাটে বসি, যাদবপুরে বসি দুদিন, যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো, বা দু চার দু একটা জায়গা ঘুরে তারপর আসতে পারো, আজ আর নয় আমাকে এখানে থামতেই হচ্ছে, কারণ সময় বড় নিষ্ঠুর, সময় কারোর জন্য অপেক্ষা করে না। তাই সেই বেদের পরম শান্তি মন্ত্র, ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বের দেবা শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি,
ওং শান্তি, ওং শান্তি।